এই প্রশ্ন বলা হয়েছে যে কি স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট একটা অনন্ত সেট দেখাতে হবে। তো এখানে কিছু বর্গ সংখ্যা লিখে আছে 1, 4, 9, 16, 25, 37। তো আমরা অনন্ত সেটের একটা সংখ্যা পাইছিলাম যে কি এক এক মিল থাকতে হবে, প্লাস হচ্ছে আপনি যে দেখাতে হবে এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ আপনার উপাদান সংখ্যা নির্দিষ্ট কিনা সেটা জানা নেই। তো দেখেন এই জায়গার ক্ষেত্রে অলরেডি আমরা দেখতেছি যে 1, 4, 9, 16, 25, তারপর হচ্ছে ডট 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 দেওয়া আছে, তার মানে হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। কিন্তু আমার প্রথমেই দেখতে হবে যে এটা স্বাভাবিক সংখ্যার সেটের সাথে কি এক এক মিল আছে কি নাই। তো এক এক মিল দেখার জন্য আমার কি করতে হবে যে এটাকে স্বাভাবিক সংখ্যা লিখতে হবে একদিকে, তারপর হচ্ছে অন্যদিকে হচ্ছে আমার দেখতে হবে বর্গ সংখ্যাটা। তাহলে আমরা প্রথমে এস এর যে বর্গ স্বাভাবিক সংখ্যাগুলো আছে যে স্বাভাবিক সংখ্যা বর্গ সংখ্যা এটা আমরা বের করব। তাহলে দেখেন 1, 4, 9, 16, 25 আছে। তো এই সংখ্যাগুলো আসছিল কোন স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে, যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, তারপর হচ্ছে 3 এর বর্গ 4 এর বর্গ 5 এর বর্গ, তারপর হচ্ছে 6 এর বর্গ সংখ্যা 36, তারপর হচ্ছে ডট ডট ডট। এখন আছে এটাকে যদি আমি স্বাভাবিক সংখ্যার বর্গ ধরি n² আর এটা যদি s হয়, তাহলে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার সেট আমরা গঠন করে নিই, দেখি আমরা এটা হয় কিনা। দেখেন আমি যদি এটা n সেট আর বর্গ সংখ্যাটাকে যদি আমি s সেট হিসেবে কল্পনা করি, সেক্ষেত্রে দেখেন আমার কি আসতেছে, এটা s ধরলাম, তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এটা ধরলাম, তারপর হচ্ছে এটার জন্য কি আছে 1, তারপর হচ্ছে 4, 9, তারপর হচ্ছে কত 16, 25, 36, তারপর হচ্ছে ডট ডট ডট। এখন হচ্ছে দেখতে হবে যে অনন্ত সেট দেখার আগে প্রথমে আমাদের দেখতে হবে কি এটা এক এক মিল আছে কি না, যদি এক এক মিল থাকে তারপর হচ্ছে আমরা বলতে পারবো যে এটা একটা অনন্ত সেট, এস ও এন এর মধ্যে এক এক মিল দেখা যায়। তো আমরা কি করতে হবে, এটা 1 এর সাথে দেখেন 1 আছে, তারপর 2 এর সাথে 4, 3 এর সাথে 9, সবগুলোর সাথে কিন্তু এক এক মিল আছে, একটা উপাদানের জন্য আরেকটা উপাদান পাওয়া যাচ্ছে। তো দেখেন আমার ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত, তো এর মধ্যে হচ্ছে আমার কি এক এক মিল পাইছি, তার মানে আমার দুইটা শর্তই মানছি যে এক এক মিল থাকতে হবে, তারপর হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ উপাদান সংখ্যা আমার জানা থাকবে না। তো দেখেন আমি দুইটাই পাচ্ছি, তার মানে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট একটা অনন্ত সেট এবং এদের মধ্যে এক এক মিল পাওয়া যাচ্ছে। তাহলে সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট নির্ণয় করে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং এক এক মিল যদি বর্গের সংখ্যার মধ্যে যদি এক এক মিল থাকে, তার মানে এস এর যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল এই স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে আমার একটি অনন্ত সেট এবং এই অনন্ত সেট হওয়ার কারণ কি এক এক মিল আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইটাই হচ্ছে আমাদের শেষ প্রমাণ। শর্ট লিখে দিবেন SHOWED, অথবা দেখানো হলে লিখে দিবেন। তাহলে আশা করি আপনারা এই ম্যাথের উত্তরটি বুঝতে পারছেন কিভাবে হবে। তো